নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, কালকে রত্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম, আর আলোচনা সম্পূর্ণ হয়নি, আর তাই আজকে রত্ন নিয়ে আমার আলোচনা কন্টিনিউ করব এবং রত্ন সম্পর্কে অনেক অমূল্য রত্ন কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। দর্শক বন্ধু, রত্ন সঠিক হতে হবে। রত্ন পরে যদি আপনি লাভবান হতে চান, রত্ন পরে নিশ্চিত লাভবান হবেন। আগেকার দিনে রাজারা, আগেকার দিনে সম্ভ্রান্ত ব্যক্তিরা, তারা সব রত্ন পরতেন। রত্ন কেন পরতেন? এক তো তাদের স্ট্যাটাসকে বাড়ানোর জন্য, দুই হচ্ছে রত্নের দ্বারা তারা তাদের কাজকে, তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতেন। রত্ন নিয়ে বলতে গেলে অনেক এপিসোড লাগবে, কিন্তু আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাওয়ার। তো দর্শক বন্ধু, রত্ন পরে যদি আপনি সফলতে চাইছেন, তাহলে প্রথম আপনার যেটা লাগে যোগ্য পরিশ্রম, যাকে বলে পুরুষার্থ। পুরুষার্থ, পুরুষার্থ প্লাস সঠিক রত্ন নির্বাচন। সঠিক রত্ন নির্বাচন, কোনটা লাগে আর কোনটা লাগে না, ভুল রত্ন পড়লে জীবন বেকার। প্লাস সঠিক রত্ন ধারণ, রত্নটাও তো সঠিক হতে হবে। আপনি রত্ন বলে যেটা কিনছেন সেটা কাঁচ নয় তো? সেটা সত্যি সেই রত্ন তো? উপযুক্ত রত্ন তো? তবে কাজ করবে। তাহলে যোগ্য পরিশ্রম প্লাস সঠিক রত্ন নির্বাচন প্লাস সঠিক রত্ন ধারণ আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। কিভাবে কাজ করে রত্ন, তাহলে বিস্তৃতভাবে গত পর্বে বলে গেছি, গতকাল বলে গেছি, আজ ওখানে বলবো না। আজ এখানে বলবো যে টেলিভিশন মিডিয়াতে আপনারা বিভিন্ন সময় যে প্রচার দেখেন, খবরের কাগজ ইত্যাদিতে প্রচার দেখেন যে অমুক রাশির মানুষ তমুক রত্ন পড়ে নিন, আর আপনারা পড়ে নিন, আপনারা জানেন না আপনারা কি ভুল করছেন, নিজের পায়ে কুড়ুল মারছেন। কখনো রত্ন রাশি অনুযায়ী পড়া যায় না, পড়া হয় না, রাশি দেখে রত্ন পড়া হয় না। কেন জানেন? কারণ রাশি আপনার মনকে প্রতিনিধিত্ব করে। রাশি, মন হচ্ছে চন্দ্রের প্রতীক, মনকে প্রতিনিধিত্ব করে। চন্দ্র যেখানে বসে থাকে তাকে বলে রাশি। তো আপনি রাশি অনুযায়ী মনে কোথায় আপনি আংটি পড়বেন? রাশি তো মনের প্রতীক, মনে কোথায়, মনের 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 শরীর আছে নাকি যে মনকে আংটি পড়াবে, পাথর পড়াবেন? আংটি পড়তে হয়, রত্ন পড়তে হয় শরীরে। আপনি হাতে পড়েন, গলায় পড়েন, নখে, যেখানে শরীরে পড়েন, অর্থাৎ লগ্নে, এটা ইম্পর্টেন্ট, লগ্ন অনুযায়ী পড়ে। তো আজকে আপনাদের সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য রাখবো যেগুলো লগ্ন অনুযায়ী, আর এগুলো পারলে নোট করবেন, অত্যন্ত অমূল্য কথা সামান্য সময়ের মধ্যে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। দর্শক বন্ধু, প্রথম আলোচনা মাণিক্য নিয়ে, রুবি নিয়ে। রুবি হলো, মাণিক্য বলুন আর রুবি বলুন, এগুলো এটি হচ্ছে রবির রত্ন অর্থাৎ সূর্যের রত্ন। রুবি বা মাণিক্য লাল অথবা গোলাপি রঙের হয়, দুই রঙে একে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে এই মাণিক্য বা রুবি তৈরি হয়, অর্থাৎ প্রকৃতিগতভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড একত্রিত হয়ে এই রুবি বা মাণিক্য রত্ন তৈরি করে। যারা রবির অসুবিধাতে ভুগছেন, রবি গ্রহ দ্বারা কৃত গ্রহ পীড়ায় ভুগছেন, যারা রবির অনুকম্পা চাইছেন, তারা কিন্তু এই মাণিক্য রত্ন ধারণ করে। কিন্তু এই মাণিক্য রত্ন যদি ভুল করে আপনি ধারণ করেছেন, তাহলে মহাসর্বনাশ আপনি আপনার জীবনে নিজে থেকে ডেকে আনবেন, যাকে বলা হয় একটা কথা আছে না, আবাল মুঝে মার, এক্ষেত্রে তাই হবে। আপনি নিজেকে নিজে থেকে নিজে সব মহাসর্বনাশ ডেকে আনবেন। বিশেষ করে যাদের লগ্ন কন্যা, তুলা, মকর, কুম্ভ, আপনারা কখনো মাণিক্য বা চুনি পড়বেন না, ছুঁয়েও দেখবেন না, পড়বেন না আপনারা। আপনাদের যদি কন্যা, তুলা, মকর, কুম্ভ হচ্ছে, যদি পড়েন নিশ্চিতভাবে কিন্তু আপনাদের জীবনে এই রত্নটি পড়ার জন্য যা যা অসুবিধা ভোগ করছে, জানবেন এই রত্ন পড়ার জন্য ভোগ হচ্ছে। আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতি করে দেয় এই এই রত্ন। আপনার এ সিম্বল আছে, সিম্পটম আছে, এই সিম্পটম দেখে বুঝতে পারবেন যে এই রত্নটা আপনার কাজে লাগছে না, আপনি ভুল রত্ন পড়ে নিয়েছেন। কী সিম্পটম জানেন? আপনার মাথার যন্ত্রণা হতে থাকবে, আপনার কপাল যন্ত্রণা হতে থাকবে, আপনার হাড়ে ব্যথা অনুভূত হতে থাকবে, আপনার চোখ দিয়ে জল পড়তে থাকবে। যদি এগুলো হতে থাকে, আপনি চুনি মাণিক্য পড়েছেন আর এগুলো হতে থাকে, হাড়ে ব্যথা, মাথা যন্ত্রণা, কপাল যন্ত্রণা, চোখ দিয়ে জল পড়া, যদি হতে থাকে নিশ্চিত আপনি ভুল রত্ন ধারণ করে ফেলেছেন, করবেন না। দর্শক বন্ধু, এবার হচ্ছে মুক্ত, আরেকটি রত্ন, চন্দ্রের রত্ন। তার আগে বলে দিই, কন্যা, তুলা, মকর, কুম্ভ, যদি আপনাদের রাশি হচ্ছে, আপনারা ভুলেও কখনো রবি রত্ন, মাণিক্য বা চুনি পড়বেন না। এবার বলবো মুক্তের কথা।
মুক্তকে আপনারা সাধারণত নিরীহ পাথর বলে জানেন, যদিও এটা পাথর না, এটি জৈবিক সংরচনা। অর্থাৎ প্রাণীর মধ্যে এক জৈবীয় কারণে এই জিনিসটি তৈরি হয়, যার জন্য এটি জৈবিক রচনা, এটি পাথর না, প্রাণীর একটি অংশ বিশেষ, জৈবীয় একটি রচনা। তো আপনারা যারা মুক্ত পড়ার কথা ভাবছেন বা পড়েছেন, আপনারা জানেন মুক্ত একটি নিরীহ পাথর, তেমন কোনো ক্ষতি করে না, মুক্ত কোনো ক্ষতি করে না, সাধারণ পাথর, এলেবেলে পাথর, যে কেউ ধারণ করতে পারে, একদমই না। মুক্ত থেকে মহাসর্বনাশকারী পাথর আর কিচ্ছু নেই। যদি আপনি ভুল পড়েছেন, ঠিক পড়েছেন, তাহলে চরম সৌভাগ্য দেয় এমন একটি পাথর মুক্ত। দর্শক বন্ধু, মুক্ত আপনাকে মারাত্মক ক্ষতি করতে পারে, এটা ধারণ পূর্বে সঠিকভাবে একে নির্ণয় করবেন, জ্যোতিষ পরামর্শ নেবেন, তারপরে আপনি মুক্ত ধারণ করবেন। বিজ্ঞাপন বিরতির সময় একটু সঙ্গে থাকুন, এক্ষুনি ফিরে আসছি। জীবনে সকল সমস্যার পরিত্রাণদাতা দেবাদিদেব মহাদেব, তারই আশীর্বাদ ধন্য পথপ্রদর্শক শিবযোগী শ্রী অলোক শাস্ত্রী, যিনি জ্যোতিষ গবেষক, বাস্তুবিদ ও ধ্যান গুরু, যার অভ্রান্ত গণনা ও নির্ভুল বিচার মানুষের সমস্যার সমাধান করে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই সরাসরি নিজের ভাগ্য বিচারের জন্য আসুন কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, উত্তরপাড়া, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ি চেম্বারে। ফোন করুন এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। দর্শক বন্ধু, আলোচনা হচ্ছে মুক্ত নিয়ে। মুক্তকে আপনারা সাধারণ লোক নিরীহ পাথর বলে মনে করেন, একদমই তা না। যদি ভুল করে মুক্ত ধারণ করেছেন, তাহলে মহাসর্বনাশ এর কারণে আপনার জীবনে ঘটতে পারে। দর্শক বন্ধু, মুক্ত হচ্ছে চন্দ্রের একটি রত্ন, আর চন্দ্রের সম্পর্ক রয়েছে সরাসরি আপনার মনের সাথে। তো আপনার যদি ভুলভাবে আপনি মুক্ত রত্ন ধারণ করেছেন, তাহলে আপনার মানসিক স্থিতি বিগড়তে থাকবে। আর বুঝতেই পাচ্ছেন, মনের স্থিতি যদি বিগড়তে থাকে, তাহলে আপনার যে কোনো কাজ পণ্ডশ্রম হয়ে যাবে, আপনি কাজে এগোতে পারবেন না, আপনি একদম কোলাপস হয়ে যাবেন। সুতরাং আপনারা মুক্ত পড়বেন না যেমন তেমনভাবে জ্যোতিষ পরামর্শ না নিয়ে। যদি আপনার বৃষ লগ্ন হচ্ছে, যদি আপনার মিথুন লগ্ন হচ্ছে, যদি আপনার কন্যা লগ্ন হচ্ছে, আর যদি আপনার মকর লগ্ন হচ্ছে, বৃষ মিথুন কন্যা মকর আপনারা মুক্ত পড়বেন না। বৃষ লগ্নের লোক যদি ভুল করে মুক্ত পড়ে ফেলেন, আপনাদের হাঁপানি রোগে ভুগতে হবে, মিলিয়ে নেবেন। বৃষ লগ্নের লোক যদি ভুল করে মুক্ত পড়েন, হাঁপানি রোগে ভুগতে হবে। মিথুন লগ্নের লোক যদি ভুল করে মুক্ত পড়েন, আপনাদের পারিবারিক জীবন নষ্ট হয়ে যাবে। কন্যা লগ্নের মানুষ যদি ভুল করে মুক্ত পড়েন, কোর্ট কাছারি, পুলিশ, আদালত, আইন, এ সমস্ত আপনারা ধাওয়া করবে, এই সমস্ত সমস্যায় পড়ে যাবে। আর মকর লগ্নের মানুষ যদি আপনি মুক্ত পড়েছেন, আপনার দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে। আপনার হরস্কোপে দাম্পত্য জীবন খারাপ ছিল না, সব ঠিক ছিল, আপনি সামান্য একটা ভালো মুক্ত পড়েছেন, দাম দিয়ে পড়েছেন, আর দাম দিয়ে পড়ে আবেল মুজেমার আপনার দাম্পত্য জীবন শেষ করবেন না। আমার এই অনুষ্ঠান না সামান্য সময়ের জন্য হয়, আর অসামান্য কথা বলার চেষ্টা করি, আর আপনাদের জীবনে এর অসামান্য প্রভাবও পড়ে। কারণ আমি যে কথাগুলো বলি একটাও আমার কথা না, আমাদের শাস্ত্রকারদের কথা, ঋষিদের কথা, মুনিদের কথা, সন্তদের কথা, শোনার চেষ্টা করুন, উপকৃত হবে। মঙ্গল রত্ন, আপনার পলা পড়েন, মঙ্গলতায় পলাওতায়, এটা একটা জৈবিক রচনা, একটি প্রাণীর দেহাবশেষ, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে এর মূল উপাদান। যাদের মিথুন কন্যা এবং তুলা, আপনারা ভুল করেও প্রবাল ধারণ করবেন না। মিথুন কন্যা তুলা আপনারা ভুল করেও প্রবাল ধারণ করবেন না, কোনোভাবে, দূরের কথা, প্রবাল ধারণ দূর ছুঁয়ে পর্যন্ত দেখবেন না। যারা বদরাকি, যারা অল্পেতে রেখে যান, তারা কখনো প্রবাল পড়বেন না। যদি প্রবাল পড়ছেন, আর প্রবাল যে ক্ষতি করছে, তার সিম্পটম হচ্ছে আপনার সবসময় মাথা গরম হয়ে থাকবে। রক্ত পড়ার পর খেয়াল করে দেখবেন আপনার মাথা গরম হয়ে আছে, ভালো ভালো কথা, রক্তের সমস্যা দেখা দেবে, যখন তখন চোট পাবেন, আর চোট পেয়ে রক্ত পড়বে। এগুলো হচ্ছে লক্ষণ, আপনি ভুল প্রবাল ধারণ করেছেন, প্রবাল আপনার ধারণ করা উচিত না। বুধের রত্ন পান্না, অত্যন্ত ভালো রত্ন, দেখতে খুব সুন্দর। পান্না অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম, সিলিকা আর অক্সিজেন, এগুলো মিলে তৈরি হয়, যৌগিক উপাদান। প্রকৃতিগতভাবে এই উপাদানগুলো একত্রিত হয়ে পান্না নির্মাণ করে। পান্না বুধের রত্ন, বুদ্ধিকে প্রভাবিত করে পান্না, মানসিকভাবে শক্তিশালী করতে আর ক্ষুরধার বুদ্ধি করতে পান্নার কোনো জুড়ি নেই। কিন্তু এই পান্না আপনার জীবনে ভয়ঙ্কর ক্ষতি আনে যদি ভুল করে পড়েন, বিশেষ করে মেষ
কর্কট বৃশ্চিক, এই যদি আপনার লগ্ন হচ্ছে, মেষ কর্কট বৃশ্চিক যদি আপনার লগ্ন হচ্ছে, ভুল করেও পান্না পড়বেন না। পান্না পড়ার পর আপনার মহা ক্ষতি দেবে। পান্না পড়লে কি হবে জানেন? আপনি লোক সিম্পটম বলছি, এগুলো দেখলে বুঝতে পারেন ভুল পান্না পড়েছি, আপনার চুলকানি এসে যাবে, দানা দানা বেরোতে থাকবে শরীরে, ইচিং হবে, গোটা বেরোবে, বুদ্ধি ভ্রষ্ট হতে থাকবে, পান্না পড়বেন না। বৃহস্পতির রক্ত হচ্ছে পিত পক্ষরাজ, যাদের বৃষ তুলা মকর কুম্ভ, এই লগ্নের মানুষ কখনো পিত পক্ষরাজ পড়বেন না। বৃষ তুলা মকর কুম্ভ এই লগ্নের মানুষ পিত পক্ষরাজ পড়বেন না। যাদের পেট খারাপ, যাদের পেট যারা মোটা হয়ে যাচ্ছেন, পক্ষরাজ পড়বেন না। আপনি হাজার ডায়েট করুন আর আপনি যদি পক্ষরাজ পড়েন আপনি মোটা হতে থাকবেন, মিলিয়ে নেবেন। দর্শক বন্ধু, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাগুলো আপনাদের সামনে বলা হচ্ছে। শুক্রের রক্ত হচ্ছে হীরা, মেষ বৃশ্চিক কর্কট সিংহ ধনু, এই লগ্নের মানুষ হীরা পড়বেন না। মেষ বৃশ্চিক কর্কট সিংহ ধনু, আপনারা হীরা পড়বেন না। আর নীলা এমনিতে ভয় পান, অনেকেই পড়তে চান না, তবুও যদি আপনার কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন লগ্ন হচ্ছে, আবার বলছি কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মীন লগ্ন হচ্ছে, তাহলে নীলাকে দূর থেকে নমস্কার করবেন, হাতে নেবেন না, পড়বেন না। রক্ত পড়লেই হলো না, আপনার প্রয়োজন অনুযায়ী জ্যোতিষ বিশিষ্ট প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে তবে রত্ন করবেন, নাহলে এই রত্ন আপনার জীবনকে উল্টো পাল্টা করে দিতে পারে। বিভিন্ন প্রচার মিডিয়ার প্রচারে আপনি রাশি অনুযায়ী রত্ন করে ফেললেন, মহাবিপদ রেখে আনবেন, একদম আবাইল মুঝে মার। আপনার ভাগ্য ভালো ছিল, আপনার দশা অন্তন্ত, আমি বহু দেখেছি আমার চেম্বারে, ভাগ্য ভাব ভালো, দশা অন্তন্ত দশা ভালো, সমস্ত কিছু ভালো, গোচর ভালো, আরে এত কষ্ট পাচ্ছে কেন? হাতে তাকিয়ে দেখি একদম ঠিক, এটা ভুল পাথর পড়ে বসে আছে, আবার দাম দিয়ে কিনেছেন। অর্থাৎ আপনি কষ্ট করে আপনার বহু কষ্টার্জিত পয়সাটিকে খরচা করে আপনি নিজে থেকে আপনার নিজে ক্ষতি হবে এমন একটা জিনিস ধারণ করে বসে আছে। সুতরাং রত্ন পড়ার আগে, আপনি রত্ন পড়বেন না তাও ঠিক আছে, পড়তে হবে রত্ন, পড়বেন না রত্ন, অনেক ভালো, ফুল রক্ত পড়বেন না। আর আগেই বলেছি সঠিক রত্ন যদি পড়েন আপনাকে নিশ্চিত আপনার সৌভাগ্য করায়ত্ত হয়ে যায়। তার কারণ যোগ্য পরিশ্রম প্লাস যোগ্য সঠিক রত্ন নির্বাচন প্লাস সঠিক রত্ন ধারণ, এই হলো সাফল্যের রসায়ন। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে, নমস্কার।